ভিডিও প্রথমে বলবো, যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে রবিবার, যেহেতু আজ আমাদের বাড়িতে মুরগি মাংস এনেছে, যেটা আমি ভালো করে ধুয়ে এনে রান্না করছি। মাংসটা মানে প্রথম মাংসটা তো সবাই জানে, বলার কিছু নেই। পেঁয়াজ আদা রসুনের পেস্ট, জিরে ধনের পেস্ট আর নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে ফোটানোর পর মিট মশলা গরম মশলা দিলেই রেডি চিকেন। এখানে আমার মাংসতে এখনও জলটা শুকোয়নি, কষানো হয়নি, এখন আমি কষিয়ে যাচ্ছি। আজকে শুধু মাংসের ঝোলই করবো, কারণ একটা জায়গায় বেড়াতে যাবো, সেটা হলো চিড়িয়াখানায়। সেখানে বেড়াতে যাবো, ওর জন্য বেশি কিছু রান্না করছি না, মাংসের ঝোল আর ভাত। এখানে মাংসের চিকেনটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো দিলেই রেডি চিকেন। ঝোলটা ফুটে উঠলেই গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো দিলেই রেডি চিকেন কারি। আজকে খুব একটা আমি ঝোল দিইনি, একদম অল্প ঝোল দিয়েছি, অল্প জল দিয়েছি, একদম কষা কষা মতো রান্নাটা করেছি। মিট মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। চলো দেখি, মাংসটা আমার রান্না হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরিয়ে পড়ব চিড়িয়াখানা উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়, এখানে নিয়ে চিড়িয়াখানাতে যে গাড়িগুলো থাকে তার উপরে বসে আছে। আমরা কিছু গাড়ি করে ঘুরিনি, আমাদের হেঁটেতেই ঘুরেছি। এটা হলো হাতি, এই ডেকোরেশনের জন্য সাজানোর জন্য হাতি জিরাতে সাজিয়ে রেখেছে। আগে দেখি কত রকম, খুব ভালো লাগছে। নীল তো খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে, কারণ নীল এক মানে প্রথমবার চিড়িয়াখানে এসেছি, এর আগে কোনোদিন আসেনি। যে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ওই সামনে পাখির একটা জায়গায়, দেখতে পাওনি ওই যে ঝুড়ির মধ্যে বসে আছে, বিভিন্ন রকমের পাখি ছিল। এখানে নিয়ে চুপচাপ করে দেখছে, কোনো ডিস্টার্ব করছে না। আমি এরকম পাখি আগে কোনোদিন
শুনতে শুনলে তো যেতে যেতে আবার টয়লেটও করে দেবে গন্ডারটা কিছু করে দেবে
চলে কেন যাচ্ছ গন্ডার, চলে আসো। টাটা বাই বাই। সবাই বাঘ থেকে দেখছে আর আনন্দ করছে, কারণ বাঘ কিন্তু সাধারণত এরকম হাঁটাচলা খুব কমই দেখা যায়। বাঘ সারাক্ষণ বেশিরভাগ সময় ঘুমায়, চিড়িয়াখানাতে গেলেই দেখা যায় যে বাঘ ঘুমাচ্ছে। আর এই বাঘটা কি সুন্দর এদিক ওদিক করছে, পায়চারি করছে, সবাই খবর শুনে যা যা দেখছে সবাই খুব আনন্দ করছে, মজা করছে, কেউ সেলফি তুলছে, ফটো তুলছে। এটা হলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। নীলকে দেখো ভাল, বিশাল বড় বাঘটা। এসছে আমাদের দিকে, এসছে, চুপ করে দাঁড়িয়ে দেখছে। যদি খাঁচা না থাকতো তাহলে কত আনন্দই না বাঘের হতো। যেহেতু খাঁচা আছে তাই আমাদের আনন্দ হচ্ছে, আর খাঁচা না থাকলে বাঘ বাঘের আনন্দ হতো। বাঘের মুখের সামনে কত খাবার, বাঘটাকে দেখে আমার মায়ের এত ভালো লেগেছে, বাঘের ভিডিও অনেক সুন্দর করেছে। এবার মনে হচ্ছে বাঘ মামা দেবে হামা, ও বাঘ মামা দেবে হামা। যেভাবে এদিক ওদিক করছে এবার মনে হয় সুযোগ পেলেই দেবে হামা। তোমরা ভালো করে বাঘটা দেখো, আমিও দেখছি, আমার খুব ভালো লাগছে, চুপ করে দেখছি। আমার অন্যদিকে মনে যাচ্ছে না, বাঘটা দেখে এত ভালো লাগছে। ভিডিওটি আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে রান্না বান্না ভিডিও কিছু দিতে পারিনি আমার মা, কারণ আমরা চিড়িয়াখানায় গেছিলাম বলে অল্প কিছু রান্না করেছি।